বছর কয়েক আগে এরা ন্যাংটো হয়ে রাস্তা অবরোধ করেছিল। তখন এরা ছিল আইপিএফটি। আলাদা রাজ্যের নামে এদের টুপি পরানোর পর এবার তারা জামা কাপড় পরে হয়ে গেছে তিপ্রামথা। টুপি এরা এখনো পরছে, কিন্তু মাথায় থাকা কিছু হিংস্র সমর্থক রক্তপাতে বিশ্বাসী। চোরি নামে কংগ্রেস প্রার্থীর উপর আক্রমণ মথা কর্মীদের। বিশ্রামগঞ্জ থানাধীন বংশী বাড়িতে প্রচারে গিয়ে আক্রান্ত চোরি নামের কংগ্রেস প্রার্থী অশোক দেববর্মা, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে অভিযোগের তীর মথার কর্মীদের দিকে। কোন ক্রমে প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল থেকে ফিরে আসেন প্রার্থী। বর্তমানে ওনার চিকিৎসা চলছে বিশ্রামগঞ্জ হাসপাতালে। কিছুদিন আগেও যে কংগ্রেস সুরমাতে মথাকে আসন ছেড়ে দিয়েছিল, সে মথাই আজ আক্রমণ চালালো কংগ্রেস প্রার্থীর উপর। কথাটা কিছু না, আমি গেছিলাম ওখানে, একটা ওখানে অনেক পাড়াতে তো অনেক আত্মীয় স্বজনরা আছে। আমি গেছি ওইখানে একটা বাড়িতে যাবার উদ্দেশ্যে গেছিলাম, তো এক জায়গাতে নামছিলাম আর কি। কিছু ছেলেরা বাধা দিল, তোমরা করবে এই, তারপরে এই কথা মাঝেই কিছু ছোটো ছেলে বাচ্চা ছেলে ওরা মনে হয় তাদের ফুটো উঠছে না, নাম ফুটো লিস্টে ফুটে নাম উঠছে না। ওরা এসে ফার্স্ট ফুটে বাড়ি দিয়ে দিল। কোন জায়গাতে ঘটনা? আপনার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আপনার উপরে আক্রমণ করা হয়েছে? নির্দিষ্ট গাড়িটাতে গ্লাস, আমার গ্লাসটা বন্ধ ছিল, তো সাইডের গ্লাসটা ওই বাড়ি দিতে পারে ওই কাজগুলি গিয়েছে। মানে যারা এই আক্রমণ করেছে তাদেরকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? মানে তারা কোন দলের বা কোন রাজনৈতিক, তাদের রাজনৈতিক পরিচয় দেখতে? তারা কি বলে মোটা মোটার কথাই বলো, আপনারা সেখান থেকে পরে কিভাবে এসেছেন? আমি তো সুস্থ, গাড়িও কাজটা বাংলাদেশের গাড়ি তো ভালো চলে এসেছি। পরে থানায় মামলা করা হয়েছে কোনো ধরনের? না, এখনো করি। গাড়ি ভেঙে অন্য দলের প্রার্থী পিটিয়ে মথাও সেই বিজেপি দলের কালচার রপ্ত করলো না তো। যদিও মথা ভালোভাবেই জানে চোরিলামে পাল্লা ভারী কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।